গুরুত্ব কমছে বাবুর মায়ের, নিম ফুলের মধু নিয়ে কি বললেন কৃষ্ণা। অরিজিতা মুখোপাধ্যায় জি বাংলার নিম ফুলের মধু সিরিয়াল, যাকে বাবুর নামে চেনেন সকলে। এই সিরিয়ালে পান্নার দজল শাশুড়ি মায়ের চরিত্রে অসাধারণ অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন। তিনি এর আগে বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন, কিন্তু এত ভালো অভিনয় সত্ত্বেও তার তেমনভাবে কোনো সিরিয়ালে গুরুত্ব পাচ্ছেন অভিনেত্রী। জি বাংলাতে নিম ফুলের মধু সিরিয়ালটিতে কৃষ্ণা চরিত্রে অভিনয় করেছেন অরিজিতা। তার বয়সের অনুপাতে অনেকটাই বেশি বয়সের চরিত্রে অভিনয় করতে হচ্ছে তাকে। আদতে তিনি সিরিয়ালের নায়কের মা হলেও নায়ক রুবেল দাসের থেকে বড় নন। 2 বছর ধরে এই সিরিয়ালটি বেশ ভালোই সাড়া পাচ্ছেন দর্শকদের থেকে। অরিজিতাও দারুণ প্রশংসা পাচ্ছেন প্রথম থেকেই। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে চরিত্রটিকে নিয়ে বলতে গেলে অরিজিতা বলেছেন, আশা ছিলই জনতাম বড় কিছু হতে চলেছে, তাই ভয়ও ছিল, কতটা জাস্টিস করতে পারবেন জানতাম না। পরে লোকদের কাছে আমি বাবুর মা হিসেবে পরিচিতি পেলাম। এদিকে যতদিন যাচ্ছে কৃষ্ণার স্ক্রিন প্রাজেন্স কমে যাচ্ছে, গুরুত্ব কমছে চরিত্রের, এই প্রসঙ্গে মুখ খুলেন অভিনেত্রী। তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, দেখো শিল্পীদের অনেক কিছু মানতে হয়, ছাড়তে হয়, কৃষ্ণা চরিত্রের গুরুত্ব নয়, বলা ভালো সময় কমেছে। এর আগে আমি দুটো ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছি 15 দিন, 15 দিন করে ভাগ করে নিয়েছি, নিম ফুলের মধু ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি।